বাংলার পথে এই ঘূর্ণিঝড় শীতরাং, এই ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্র উত্তাল হবে। পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে সবথেকে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় শীতরাঙের ফলে। এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালো, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দোয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শীতরাং, ঘূর্ণিঝড়ের সতর্কতায় চলছে পুলিশের মাইকিং। দীঘার শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি উপকূলে চলছে মাইকিং। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে 22 অক্টোবর শনিবার। সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই নিম্নচাপ। ওড়িশার উপকূল ছুঁয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে 25 অক্টোবর মঙ্গলবার আঁচড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকতে পারে, হালকা বৃষ্টির সম্ভাবনাও আছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে ভারী বৃষ্টির অনুমান করা হচ্ছে। আগামী কয়েকদিন উত্তর পশ্চিম হাওয়া ও সূক্ষ্ম আবহাওয়া থাকবে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলেছে, আগামী সপ্তাহের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ। শনিবার নাগাদ তা গভীর নিম্নচাপ থেকে, অর্থাৎ গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। দীপাবলিতে বৃষ্টি যতই সম্ভাবনা হোক, ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত সূক্ষ্ম আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই শনিবার পর্যন্ত। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা সোম ও মঙ্গলবারে। উপকূলে বইতে পারে দমকা হাওয়া, ঘূর্ণিঝড়ের প্রভাবেই আবহাওয়ার পরিবর্তন, এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো পরবর্তী আবারও 1 থেকে 2 ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড় শীতরাঙের আরও একটি আপডেট আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।